বর্তমানে সবচেয়ে বেশি সিজারের মাধ্যমে বাচ্চা হয়। হ্যাঁ, এটা খুবই সহজ, যাওয়ার পরে সাথে সাথে পেট কেটে বাচ্চা আপনার কোলের সাথে সাথে দিয়ে দিবে, কোনো কষ্ট নয়, যন্ত্রণা নাই। এটা একেবারে ভুল ধারণা, একটা সিজারেনের ব্যক্তি অনেক বেশি কষ্ট করে, অনেক বেশি কমপ্লিকেশন রয়েছে, ভবিষ্যতে তার অনেক ঝুঁকি থাকতে পারে, অপারেশনের সময় ঝুঁকি থাকতে পারে, বিভিন্ন সমস্যা। আজকে আমি আপনাদেরকে 5টা টিপস শেয়ার করব, এই 5টা দিক যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার বাচ্চা নর্মাল ডেলিভারিতে হবে। আর একজন নর্মাল বাচ্চার নর্মাল ডেলিভারিতে হওয়ার ক্ষেত্রে একজন মহিলার কী কী উপকার পাবে, কী কী ধরনের সুবিধা রয়েছে, সেগুলো ভিডিও শেষে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। দেখুন, গর্ভাবস্থায় একজন ব্যক্তি, একজন মহিলা, একজন মা অনেক বেশি খেতে হয়, পুষ্টিকর খাবার খেতে হয়, অনেক বেশি খাওয়ার ফলে তার ওজনটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, ওজন বেড়ে যায় এরকম ফাস্টফুড খাবার বা কেমিক্যালযুক্ত খাবার বা বার্গার, চিপস, এগুলো কখনোই বেশি বেশি খাওয়া যাবে না। আপনাকে ঘরোয়া খাবার, পর্যাপ্ত পুষ্টি এবং যে খাবারগুলোতে প্রচুর পরিমাণ আয়রন, ফ্যাট, জিঙ্ক রয়েছে সেগুলো আপনাকে খেতে হবে। ওজন কখনো বাড়ানো যাবে না। হ্যাঁ, গর্ভাবস্থায় আপনার ওজন 5-7 কেজি বাড়তে পারে, এটা স্বাভাবিক, কিন্তু ওভারওয়েট কখনোই ভালো না। দ্বিতীয় হচ্ছে আপনাকে ডায়াবেটিস, অ্যাজমা এবং হাইপারটেনশন, এই 3টা জিনিস আপনাকে কন্ট্রোল রাখতে হবে। দেখুন, প্রেগনেন্সি অবস্থায় আপনার যদি ওজন বেড়ে যায় তাহলে ডায়াবেটিস বাড়তে পারে, আপনার প্রেশার বাড়তে পারে, আবার অ্যাজমা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এই 3টা জিনিস আপনি যদি ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু বাচ্চার কোনো সমস্যা হবে না এবং নর্মাল ডেলিভারি করতে অনেক বেশি সাহায্য হবে। কারণ হচ্ছে এই ডায়াবেটিস, প্রেশার এবং অ্যাজমা, এই 3টা কিন্তু আপনাকে দেখিয়ে দিবে সিজার করার জন্য। অবশ্যই আপনার যদি প্রেগনেন্সি অবস্থায় ডায়াবেটিস থাকে, হাই প্রেশার থাকে বা শ্বাসকষ্ট থাকে তাহলে অবশ্যই এগুলো চিকিৎসা করে নিয়ন্ত্রণে আনতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই প্রত্যেক দিন 20 মিনিট করে এক্সারসাইজ করতে হবে। কী এক্সারসাইজ করবেন? এক্সারসাইজ হচ্ছে অবশ্যই প্রতিদিন সকালে এবং বিকালে আপনাকে একটু হাঁটাহাঁটি করতে হবে। দেখুন, প্রেগনেন্সি মহিলাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি হয়, পা ফুলে যায়, এটা কমন একটা রোগ, কমন একটা সমস্যা। সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার সকালে 20 মিনিট হাঁটুন এবং বিকালে 20 মিনিট হাঁটুন। এতে করে আপনার পা ফুলা থাকবে না, পা ফুলা কমে যাবে, পাশাপাশি হচ্ছে আপনার জরায়ুর যে রাস্তাটা সেটা আস্তে আস্তে প্রসারিত হবে, নর্মাল ডেলিভারি করার জন্য অনেক বেশি উপযুক্ত হয়ে আসবে। 4 নম্বর হচ্ছে সবচেয়ে বেশি ভুল ধারণা যেটা আমাদের সমাজে হয়ে থাকে, সেটা হচ্ছে একবার সিজার হলে দ্বিতীয়বার নর্মাল ডেলিভারি করা সম্ভব না। এটা একেবারে ভুল ধারণা, এই ভুলটা আমরা কখনোই করা যাবে না। একবার সিজার হলে দ্বিতীয়বার নর্মাল ডেলিভারি করা যাবে না, এই কাজটা ভুলেও মানা যাবে না। কারণ হচ্ছে একবার সিজার হলে পরবর্তী আপনি নর্মাল ডেলিভারি করতে পারেন, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে, এরকম অহরহ কেস রয়েছে, এরকম অহরহ হচ্ছে। সো অবশ্যই এটা আমার থেকে জেরে ফেলতে হবে, প্রথমটা সিজার হয়েছে বিভিন্ন কারণে বা আমরা ইচ্ছা করে সিজার করেছি, এখন দ্বিতীয় বাচ্চাটা আমার সব ঠিকঠাক রয়েছে, আমরা নর্মাল ডেলিভারি করব। হ্যাঁ, করেন, এটা খুব সহজে এবং নর্মালি করা যাবে। 5 নম্বর এবং লাস্ট হচ্ছে আপনাকে অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বড় একটা কারণ। আপনি যদি ভাবেন যে আমি সিজার করবো তাহলে তার কোনো কথাই নেই, আপনাকে অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, আমার সব ঠিকঠাক রয়েছে, এখন আমি হচ্ছে নর্মাল ডেলিভারির মাধ্যমে আমি বাচ্চা জন্মদান দিব। যখন আপনার পেইন হবে অবশ্যই একটা আশেপাশে নিয়ারেস্ট হসপিটালে চলে যেতে হবে, সেখানে একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে নর্মাল ডেলিভারি করতে হবে। প্রেগনেন্সি অবস্থায় অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার, সুষম খাদ্য খেতে হবে এবং নিয়মিত ঘুমাতে হবে, নিয়মিত হাঁটতে হবে, এই কাজগুলো অবশ্যই করতে হবে। প্রথমত হচ্ছে নর্মাল ডেলিভারি মহিলারা পরের দিন বা একদিন পরেই সে স্বাভাবিকভাবে হাঁটতে পারে, চলতে পারে, খেতে পারে, রান্না করতে পারে, সবই করতে পারে, যেটা সিজারিয়ানের ক্ষেত্রে একেবারে সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে বাড়ি কাজ করতে পারে, ভারী জিনিস আলগাতে পারে, কারণ এখানে কোনো কাটাচিরা হয় না। নর্মালি হচ্ছে যে সিজার করার পরে আমরা বলে থাকি 6 মাস পর্যন্ত ভারী জিনিস আলগানো যাবে না, কাজ করা যাবে না। দ্বিতীয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে 3 মাস 6 মাস আমরা বলি যে রিলেশনে যাওয়া যাবে না, কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে মোটামুটি 40 দিন বা 42 দিন পরে রিলেশনে যাওয়া যায়। এছাড়া হচ্ছে যারা সিজারান করে বা সিজারিয়া বাচ্চা নেয় তাদের হচ্ছে বেশিরভাগই দেখা যায় যে কোমর একটা ব্যথা বা ঘাড়ে একটা ব্যথা থাকে, 2-3 মাস একটানা,
কারণ সিজার করার সময় যে স্পাইনে যে অবশ করার জন্য ইঞ্জেকশন দেওয়া হয় সেটার একটা সাইড ইফেক্ট। নর্মাল ডেলিভারিতে এরকম কোনো সমস্যা নেই, আশা করি নর্মাল ডেলিভারি আপনি সাপোর্ট করবেন। আপনার ফ্যামিলিতে যারাই হোক যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই নর্মাল ডেলিভারি করার জন্য একজন রোগীকে, মা বোনকে, ফ্যামিলিকে সাহায্য করবেন এবং উদ্বুদ্ধ করবেন যেন নর্মাল ডেলিভারি করা হয়। ধন্যবাদ সকলকে, এই ছিল আজকের মতো ভিডিও। সো এই পাঁচটা টিপস আপনারা অবশ্যই সবসময় মেনে চলবেন, আশা করি নর্মালি বাচ্চা হবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা জনস্বার্থে আপনি জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে।